আজকে কয়েকদিন যাবৎ আমার মেয়েটার অনেক বেশি জ্বর এসেছে। জ্বর উঠানামা করতেছে, 100 ডিগ্রির নিচে একদমই নামতেছে না। তো এরকমের জ্বরে আমার মেয়ে 4-5 দিন ধরে কিছুই খেতে পারতেছে না। তো ভাবলাম একটা চ্যালেঞ্জ নিয়ে নিই মেয়েকে ভাত খাওয়ানোর। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি 3টা করলা নিয়েছি। জ্বরের মুখে এমনি সব কিছু তিতা লাগে, কিন্তু তিতা জিনিস যদি রান্না করে খাওয়ানো যায় তাহলে বেশ ভালো লাগতে পারে। সেই জন্যই আমি এভাবে করে স্লাইস করে গোল গোল করে এই করলাগুলো কেটে নিয়েছি। আর এর সঙ্গে 2টা ছোট ছোট আলু আমি এভাবে করে কেটে নিয়েছি। তো এইভাবে করে আপনারাও কেটে নেবেন। আর করলাটা মিডিয়াম করে কেটে নিয়েছি। তো এইভাবে করে কেটে নিয়ে সাইডে রাখার পরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম সরিষার। আর সরিষার তেল দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 1টা মিডিয়াম সাইজের রসুন দেশি, এগুলো আমি এভাবে করে কোয়া ছেলে দিয়ে দিলাম। আর এখানে 4-5টা পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো মিডিয়াম সাইজের ছিল। আর এখানে কয়েকটা কাঁচামরিচ এভাবে করে ছিঁড়ে দিয়েছি, যেন একটু কাঁচামরিচের ঝাল ঝাল হয়। জ্বরালা মুখে এমনিই কিছু খেতে ভালো লাগে না। তো আমার একটা চ্যালেঞ্জ ছিল যে মেয়েকে ভাত খাইয়েই ছাড়বো, কারণ কয়েকদিন যাবৎ মেয়ে আমার কিছুই খাচ্ছে না। তো এভাবে করে সবগুলো একটু বাদামি করে নিচ্ছি আর কি, খুব বেশি বাদামি করব না। একটু নরম হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 1 চামচ আদা রসুন পেস্ট আর পরিমাণ মতো লবণ রয়েছে। এই সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে আমি ভুনে নিচ্ছি তেলের মধ্যে। আর এইভাবে মশলাগুলো ভুনা করে নেওয়ার পরে কিন্তু মশলা থেকে কাঁচা কাঁচা যে গন্ধ সেটা থাকে না। আর সব সময় দেখবেন যে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু এর টেস্ট বেশি ভালো আসে। তো সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো একটু কষিয়ে নেব ভালো করে। তো যখনই এই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, কারণ মেয়ে আমার কয়েকদিন ধরে একেবারেই ভাত খাচ্ছে না, তো ভাবলাম আজকে এমন একটা রেসিপি তৈরি করব তাকে যেন ভাত খাওয়ানো যায়। তো এই সিজনে কিন্তু সবারই জ্বর আসতেছে। তো এখানে আমি রুই মাছের ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো 1 বাটির মতো ছিল, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে মশলার মধ্যে ডিমগুলো দিয়ে একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তো এই রেসিপিটা অবশ্যই যে কোনো মাছের ডিম ব্যবহার করতে চেষ্টা করবেন, তাহলে খুব বেশি ভালো হবে। আর এইটা কিন্তু খুবই টেস্টিও হয়েছিল, লাস্ট পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে। আর এই ডিমগুলো কষিয়ে নেওয়ার পরে মশলার মধ্যে এখন আমি করলাগুলো দিয়ে দিচ্ছি। তো করলাগুলো এরকম করে দিলে দেখতেও যতটা ভালো লাগে আর খেতেও খুব বেশি ভালো লেগেছিল। তো এইভাবে করে আমি করলাগুলো দিয়ে মশলার মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মানে একটু কষিয়ে নিতে হবে। তো এইভাবে করে কষিয়ে নিয়ে আস্তে আস্তে করে তারপরে আমি যে আলুগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোও কিন্তু অ্যাড করে দেব। তো ধাপে ধাপে সবগুলো মশলা অ্যাড করতে হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আর আলুগুলো দেওয়ার পরে এখন এইভাবে করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো সবগুলো একসঙ্গে একটু সময় নিয়ে কষাতে হবে। আর এই রেসিপিটা তৈরি করার সময় আমি যেভাবে রান্না করলাম এভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু যদি অ্যাড করেন তাহলে খুবই মজার হবে। তো সব কিছু মশলার মধ্যে আলু আবার এই করলা একসঙ্গে মিশিয়ে নেওয়ায় কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আমি কিন্তু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু আলু সিদ্ধ হতে হবে, এগুলো আবার করলাটাও একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে, তো সে অনুপাতে পানিটা দিয়েছি। আর পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢাকার পরে বেশি সময় একদম লাগেনি, কারণ এটা যখন ফুটে উঠেছিল তখনই আমি দেখতে পাচ্ছি যে 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আর কালারটা এতটা সুন্দর এসেছিল আর খেতেও খুবই মজার হয়। এটা একবার হলেও দেখতে পারেন আপনাদের বাসায়ও, যদি আমার মেয়ের মতো কেউ জ্বর বা সর্দিতে মাথা ব্যথাতে মানে কয়েকদিন যাবৎ পড়ে রয়েছে, তাদের এরকমের রেসিপি তৈরি করে যদি গরম গরম ভাতের সঙ্গে দেওয়া যায় তাহলে কিন্তু খুব মজা করে খাবে। আমার রান্নাটা প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফুটে উঠেছে এবং রান্নাও হয়ে গিয়েছে, সেদ্ধও হয়ে গিয়েছে। তো এক ফাঁকে আমি চেক করে দেখলাম যে এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যতটা সুন্দরভাবে আলু সেদ্ধ হয়েছে ঠিক ততটা ভালোভাবেই করলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর একটু এরকম হালকা রস রস রান্না করব আমি, একেবারে এটা মানে ভাজি ভাজি করব না বা একেবারে মানে বেশি পানিও রাখব না, একটু হালকা রসা রসা হবে এই ঝোলটা খেতে। এরকম রেডি করে নিয়েছি আর তৈরিও হয়ে গিয়েছে। এখন আমি পানি নিয়ে নিয়েছি, কারণ আমার মেয়েকে খাওয়াতে হবে। আর জ্বরালা মানুষ দেখবেন বেশি বেশি পানি খায়, তো ওকে
খাওয়ানোর জন্য আমি সব কিছু রেডি করে নিচ্ছি। আর এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল মা হিসাবে, যে আমার সন্তানকে, আমি জ্বরালা সন্তানকে কিভাবে খাওয়াতে পারবো সেটা নিয়ে আমার খুব বেশি টেনশন কাজ করতেছিল। কারণ অনেকদিন যাবত জ্বর, আর সে কিছুই খাচ্ছিল না। আর জ্বরালা মানুষকে যদি একটু ভারী খাবার না দেওয়া যায় তাহলে তার ওষুধপত্র এসব কিছু খাওয়াতে হয়। তো এই চ্যালেঞ্জে আমি আলহামদুলিল্লাহ পাস করেছি, কারণ আমার মেয়ে খুব মজা করে খেয়েছিল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করবেন।